নিয়োগ দুর্নীতিতে শিক্ষকদের জেরায় ডাকছে সিবিআই। তদন্তের গতি নিয়ে আদালতের ভর্ৎসনার পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদেরকেও এবার জেরার জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠাচ্ছে সিবিআই। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে খবরটা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে তদন্তের গতি নিয়ে যে আদালতের ভর্ৎসনা হয়েছিল বা করা হয়েছিল সিবিআই এবং ইডিকে, এরপরেই যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদেরকে জেরার জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠাচ্ছে তদন্তকারী সংস্থা বা সিবিআই। আমরা ডিটেলসে জানব যে শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে সিবিআই, এবং সেই চিঠিতে শিক্ষকদের নাম উল্লেখ করে প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেরার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দিয়েছে। সিবিআই থেকে চিঠি আসার পরই জেলা বিদ্যালয় কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষকদেরকে সিবিআইয়ের নিজাম প্যালেসে কোন দিন কোন সময়ে উপস্থিত হতে হবে বা জেরার সামনে দাঁড়াতে হবে তা চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং ইতিমধ্যে বেশ কিছু জেলার থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগসাজশ খতিয়ে দেখতে জেরার মুখে পড়তে হয়েছে বহু শিক্ষকদেরকেও। দুদিন আগে সুপ্রিম কোর্টের রায়কে ভুল ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী 59 থেকে 32,000 শিক্ষকের চাকরি যে ফেরতের জন্য যে দেশের শীর্ষ আদালতকে অভিনন্দন জানিয়েছিলেন, এখন বেনিয়মের সব তথ্য সংগ্রহ করে শিক্ষকদের নিজাম প্যালেসে জেরায় ডাকছে সিবিআই। গোটাটাই কিন্তু সূত্র মারফত যেটা জানতে পারছি, আমার চ্যানেলেও সেটা আপলোড করেছিলাম মুখ্যমন্ত্রী কী জানাচ্ছেন সেটা নিয়ে। এবার এখন যেটা বলা হচ্ছে, আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম যে আনন্দবাজার সংবাদপত্রেও এরকম একটা খবর এসেছিলো যে আগেকার খবরটা সম্পূর্ণ সঠিক নয়, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছিলো যে ভোটের আগে 32,000-এর সঙ্গে রয়েছে, আবার ভোটের পরে অন্যরকম খবর পরিবেশন করা হচ্ছে, এটা একটা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিকের যেটা বক্তব্য, সেটা হচ্ছে এর আগে জেলা স্কুল শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সময়ে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক নথি সিবিআইয়ের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছিল। শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে অনেককেই। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি শিক্ষকদের ডাকতে শুরু করলো সিবিআই। পুরোটাই আমি কোট আনকোট বললাম, এটা শিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্য। এবারে তদন্তের জন্য শিক্ষকদের জেলা ভিত্তিতে ডেকে জেরার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরাও। জেলা প্রাথমিক কাউন্সিলকে জেরার জন্য যে তালিকা সিবিআই স্কুলে দিয়েছে, ঘটনাচক্রে তাঁরা অনেকেই নিয়োগের পরপরই স্কুল পরিবর্তন করে নেয়, এমনটাও কিন্তু অভিযোগ আসছে। অর্থাৎ তারা যে স্কুলে নিয়োগপত্র পেয়েছিলেন, তারা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখন তারা অন্য স্কুলে কর্মরত। দুদিন আগেই নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই ও ইডির ভূমিকা নিয়ে কিন্তু গুরুতর অভিযোগ তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা। তদন্তকারী সংস্থাকে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রসঙ্গে বিচারপতি তার পর্যবেক্ষণে জানিয়েছিলেন, আমি কোট আনকোট বলছি, যে ভুয়ো শিক্ষকদের খুঁজে বের করার জন্য তদন্তকারী সংস্থা কী উদ্যোগ নিয়েছে তা জানাতে হবে, ওই শিক্ষকদের তালিকা তৈরি করে আদালতের সামনে আনতে হবে, তারপরেই যেভাবে শিক্ষকদের জেরার জন্য এই প্রথমবার যে ডেকে পাঠানো হয়েছে, এই যে ডেকে পাঠানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা। বিকাশ ভবন সূত্রে যেটা জানানো যাচ্ছে যে ইতিমধ্যেই বেশ কিছু জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের কাছে শিক্ষকদের তালিকা সব চিঠি সিবিআই কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে, এবং সেই তালিকা ধরে জেলা প্রাথমিক কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে চিঠি দিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য জানিয়েও দিতে শুরু করেছে। এবারে গত শনিবারে নিজাম প্যালেসে দক্ষিণবঙ্গের এক জেলার প্রাথমিক স্কুলের শিক্ষককে নিজাম প্যালেসে ডেকে একপ্রস্ত জেরা করেছেন সিবিআই আধিকারিকেরা। এবার জেরায় আসার আগে 2014 সালের টেট পরীক্ষায় অ্যাডমিট কার্ড, একাডেমিক সার্টিফিকেট, নিয়োগপত্র, এক পরীক্ষা ও নিয়োগের সঙ্গে যুক্ত সমস্ত জরুরি কাগজপত্র অরিজিনাল
নিয়ে আসতে কিন্তু বলা হয়েছিল। অর্থাৎ সমস্ত ডকুমেন্টস, যাবতীয় যা ডকুমেন্ট, সংশ্লিষ্ট ডকুমেন্ট, সেটা কিন্তু অরিজিনাল নিয়ে আসতে বলা হয়েছিল। এবং জেরার পর থেকে ওই শিক্ষকের মোবাইল ফোন সুইচ অফ রয়েছে। এবারে দেখা যাচ্ছে যে একটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে যে 269 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, ওই সময় অভিযোগ ছিল বেআইনিভাবে এক নম্বর করে বাড়িয়ে দিয়ে নিয়োগ দুর্নীতি হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে, এবং যে 269 জনের যে তালিকা নিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জেরার সামনে যে হাজির করতে চাইছে সিবিআই, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে 2014 সালের টেট পরীক্ষার নিয়োগের যাবতীয় নথি সিবিআই জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের কাছ থেকে সংগ্রহ করে নিয়েছিল, এবং রাজ্যে 42,949টি শূন্য পদের জন্য 2014 সালের টেট পরীক্ষার যে অনলাইন আবেদন গ্রহণ করে, 2016 সালের 26 সেপ্টেম্বর যে নিয়োগের নোটিশ জারি হয়েছিল এবং সেই সংক্রান্ত সমস্ত ফাইল এখন কিন্তু সিবিআইয়ের হেফাজতে রয়েছে। এবং সিবিআই 2014 সালের যে টেট এবং তার যে স্ক্রুটিনি, ভেরিফিকেশন, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট ইত্যাদি সংক্রান্ত যে ফাইল, সেগুলি কিন্তু জেলা কাউন্সিলে সংরক্ষিত আছে এবং তা 3রা জুলাই নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জমা দিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা কাউন্সিলগুলি। অর্থাৎ যেগুলো তাদের কাছে ছিল তারা কিন্তু 3রা জুলাই এগুলো কিন্তু সবই তারা নিজাম প্যালেসে গিয়ে তারা জমা দিয়ে এসেছে। এবং ওই সময় সিবিআই 10টি তথ্য নির্দিষ্টভাবে কিন্তু চেয়ে নিয়েছিল, অর্থাৎ নির্দিষ্ট 10টা তথ্য কিন্তু তাদের থেকে চাওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা তথ্য, 2014 সালের টেটের বিজ্ঞপ্তিতে চাকরি প্রাপকেরা তাদের নিয়োগপত্র, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, আশ্চর্যের ঘটনা যে এটাই যে জেলা প্রাথমিক কাউন্সিলের কাছে নিয়োগপত্রের কোনো ফাইল বা নথি নেই এমনটাই জানা যাচ্ছে। আবার বলছি যে আশ্চর্যের ঘটনা এটাই যে জেলা কাউন্সিলের কাছে কিন্তু সেই নিয়োগ ফাইল বা নথি কিন্তু নেই এমনটা জানতে পারা যাচ্ছে। এখন তালিকা ধরে জেরায় ডাকা শিক্ষকদের নিয়োগপত্র নিয়ে যেতে বলা হয়েছে। এবারে 2014 সালের টেট বিজ্ঞপ্তি জারির পর থেকে 3 দফায়, অর্থাৎ 2017 সালে, 2020 সালে এবং 2021 সালে নিয়োগ করে মানিক ভট্টাচার্যের সভাপতিত্বে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ভবিষ্যতে কী রায় হতে চলেছে সে বিষয়ে আমাদের নজর থাকবে। সঙ্গে থাকুন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।